আগামী 19 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বিপিএল এর দশম আসর। আগামী বিপিএল এ যে থাকছে একের পর এক চমক, সেটা হয়তো বুঝতেই পেরেছে সকল দর্শকেরা। শুরু থেকে থাকছে ডিআরএস, থাকছে বিদেশি বড় বড় তারকারা। এছাড়াও ইতোমধ্যে 60টি দলই তাদের জার্সিও তৈরি করে ফেলেছে, প্রকাশও করে ফেলেছে, শুধু এখন বাকি ভিডিওর মাধ্যমে পেজগুলোতে আপলোড করা। এর আগের ভিডিওগুলোতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকার জার্সি তুলে ধরেছি। চলুন তবে এখন জেনে নেই খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স এর জার্সি কেমন হলো। শুরুতে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করে জানিয়েছিল সাধারণ দর্শকরা যেন তাদের পছন্দের অনুযায়ী ডিজাইন করে জার্সি তৈরি করে। সেখান থেকে প্রায় 500টি জার্সির ডিজাইন পেয়েছে খুলনা টাইগার্স। সেখান থেকে খুলনা টাইগার্স বেছে নিয়েছে 3টি জার্সি। তবে 3টি জার্সির মধ্যে এখনো সিলেকশন করেননি কোনটি তৈরি করবেন তারা। তবে আমি আপনাদের 3টি জার্সি দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, স্ক্রিনে যে 3টি জার্সি দেখতে পাচ্ছেন, এই 3টি জার্সির যেই কোনো একটি জার্সি হতে চলেছে আগামী খুলনা টাইগার্সের জার্সি। এখান থেকে কোন জার্সিটি আপনার সবথেকে পছন্দ হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। চলুন এবার দেখে নেই ফরচুন বরিশালের আগামী বিপিএল এর জার্সি। স্ক্রিনে যে জার্সিটি দেখতে পাচ্ছেন, সেই জার্সিটি হতে চলেছে আগামী বিপিএল এর ফরচুন বরিশালের জার্সি। তবে আমার ব্যক্তিগত মতে 2023 বিপিএল এর নবম আসরের লাল এবং কালো কম্বিনেশনের জার্সিটি ছিল বিপিএল এর ফরচুন বরিশালের সেরা জার্সি। আপনার জার্সিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন তবে দেখে নেই সিলেট স্ট্রাইকার্স এর জার্সিটি কেমন হতে চলেছে। তবে সিলেট স্ট্রাইকার্স থেকে যতটুকু জানা গিয়েছে, গত মৌসুমের মডেলেই তাদের জার্সি থাকবে, শুধু পরিবর্তন হবে শাল এবং স্পন্সরগুলো। তবে এছাড়াও আগামী বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স এর থাকছে দুই ধরনের জার্সি। প্রথমটি হলো তাদের গত মৌসুমের জার্সির ন্যায় একই রকম জার্সি এবং দ্বিতীয়টি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই দুই ধরনের জার্সি নিয়েই আগামী বিপিএল এ মাঠ মাতাবে সিলেট স্ট্রাইকার্স। প্রিয় দর্শক, এই 3টি ফ্র্যাঞ্চাইজির জার্সির মধ্যে আপনার কাছে কোন জার্সিটি সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।